হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 23 এপ্রিল মঙ্গলবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের বেনাপোলে স্থলবন্দরের সর্বশেষ সকল পরিস্থিতির চিত্রের আপডেট। বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আমরা চলে এসেছি আজও আপনাদের জন্য ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ সকল আপডেট নিয়ে। এভাবে প্রতিদিন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন প্রতিদিনের সব আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম মূল পর্বে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরে আজকে কিন্তু উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। শুধু আজ নয়, গত 2 থেকে 3 সপ্তাহ যাবৎ আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। ঈদের পর থেকে প্রচণ্ড পরিমাণ হারে ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যাত্রীদের অতিরিক্ত ভিড়ের ফলে যে দীর্ঘ ভোগান্তির চিত্র আমরা লক্ষ্য করতে পারছি, যেটা কিন্তু আসলে ভয়াবহ এক চিত্র সৃষ্টি করেছে। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সারা দেশে একটা দাবদাহ পরিস্থিতি চলছে। এই প্রচণ্ড দাবদাহ পরিস্থিতির মধ্যে যশোর জেলা সবথেকে উচ্চ পর্যায়ে রয়েছে। যশোর জেলার তাপমাত্রা সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, রাস্তার পিচ পর্যন্ত গলে যাচ্ছে। এমত অবস্থায় যে উপচে পড়া যাত্রীচাপের এত পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করতে পারবো, এটা আসলে কারোই কল্পনাতে ছিল না। তবে প্রতিদিন কিন্তু উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। দূরপাল্লার বাসগুলো সম্পূর্ণরূপে ভরে আসছে এবং যাত্রীগণের ভোগান্তিও কয়েক গুণ হারে বেড়ে যাচ্ছে। এই দীর্ঘ গরমের ভিতর দীর্ঘ লাইন, যেমনটা লাইন দেখতেই পাচ্ছেন আপনারা, বেনাপোল বন্দর থেকে বেনাপোল বাজার পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটারের দীর্ঘ লাইন। এই গরমের ভিতর যাত্রীগণ এই দাঁড়িয়ে থেকে কিন্তু অনেক বেশি কষ্টের শিকার হচ্ছেন। পাশাপাশি এখান থেকে বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করে নোমাসল্যান্ডে গিয়েও দীর্ঘ লাইন, সব মিলে কিন্তু যাত্রীগণ অতিষ্ঠ হয়ে উঠছেন এই দীর্ঘ লাইনের ফলে। তাই আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টি আমল নিয়ে তাদের কার্যক্রমে আরও দ্রুততার সাথে সম্পাদন করবেন, অন্যথায় কিন্তু যাত্রীগণ এই দীর্ঘ কষ্টে অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়ে যাবেন। অনেক যাত্রী তো ইতিমধ্যে এই গরমের ফলে তাদের অসুস্থ হয়ে পড়ছেন। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট এভারেজ 72 রয়েছে। ধন্যবাদ বন্ধুরা।